1849 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রথমে স্কুলের নাম কলকাতা ফিমেল স্কুল থাকলেও পরে বেথুন সাহেবের নাম অনুযায়ী এই স্কুলের নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল। এই স্কুলের 175তম প্রতিষ্ঠা দিবস। বেথুন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে মঙ্গলবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এবং সেখানে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষিকারা প্রত্যেকেই সামিল হন। খুবই ব্লেসড আমরা যে আমরা এমন একটা স্কুলে পড়েছি যেটা এশিয়াতে নারী শিক্ষার প্রথম একটি দ্বীপ। রাজা রামমোহন রায় নারী শিক্ষার প্রসারে নানা বই যেমন লিখেছেন তেমন নারী শিক্ষাতে তার অবদানও রয়েছে। পাশাপাশি বিদ্যাসাগর তো আমরা জানি যে নারী শিক্ষার একটা কাণ্ডারি বলা যেতে পারে এবং এই বেথুন স্কুল গঠনের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। কি বলবে, আজকে তাদের ছবি তোমাদের সঙ্গে তোমরা নিয়ে যাচ্ছ এই পদযাত্রাতে। আমরা ওনাদের ছবি যে ধরে নিয়ে যেতে পারছি এটাতে আমরা খুব গর্বিত আর কি, খুব খুশি হচ্ছে। নারী শিক্ষার একটা অন্যতম প্রতিষ্ঠান বলা যেতে পারে এই স্কুল এবং প্রথম সরকারি প্রতিষ্ঠান, এবং এই স্কুলের যাদের অবদান তাদের বাড়ি ছুঁয়ে আপনারা যাচ্ছেন। আজকের দিনটা নিয়ে কি বলবেন, কতটা গৌরব, মানে গৌরবোজ্জ্বল তো বটেই, আপনারা সামিল হতে পেরে কতটা আনন্দ লাগছে? দেখুন, আমরা তো ইতিহাসের অংশীদার হয়ে গেছি। যেদিন এই স্কুলে ছাত্রী হিসেবে বা শিক্ষিকা হিসেবে আমরা যে বা কর্মী হিসেবে কিংবা অভিভাবক হিসেবে যেভাবেই আমরা স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা ইতিহাসের অংশীদার সেদিন থেকেই হয়েছি। কেননা 174 বছর পেরিয়ে এবার 175-এ পা এবছর 7ই মে। 1849 সালে স্কুলের পথ চলা শুরু হয়েছিল আর এবছর আমরা 175-এ পা রেখেছি। এই উৎসব চলবে বর্ষব্যাপী 7ই মে 2023 থেকে 7ই মে 2024 পর্যন্ত। আজকে সেই উৎসবের নান্দিমুখ বলা যেতে পারে। দেখুন, একটা কথা ঠিকই, বেথুন, বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার এদের মতো নমস্য ব্যক্তি অনেক লড়াই করে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে তো এই স্কুলটা তৈরি করেছিলেন। এই স্কুল প্রতিষ্ঠার পেছনে এই লড়াইয়ের ইতিহাস আছে। সুতরাং আমাদের রক্তে আছে লড়াই, আমরা কোনোভাবেই মাটি ছাড়ব না। সুতরাং যা আছে আমাদের তাই নিয়ে আমরা লড়ে যাচ্ছি। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, আমাদের বিদ্যালয় আধিকারিকরা আছেন, তারা পুরো ব্যাপারটা নজরে রাখছেন। যেহেতু এটা সরকারি প্রক্রিয়া, আমাদের তো এ বিষয়ে কিছু বলার নেই, তারা নিশ্চয়ই আমাদের এই ব্যবস্থাটা বুঝবেন যে কীভাবে কী করবেন তারা। আমরা আশা রাখছি এই 175তম গৌরবোজ্জ্বল দিনে প্রত্যেকেই আনন্দিত। অবশ্যই কিছু সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধান অবশ্যই ঘটবে। ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আরপ্লাস নিউজ, কলকাতা।